এখন চলে এসেছি মক্কা, কাবা শরীফ। অনেকদিনের ইচ্ছা, অনেকদিনের স্বপ্ন, শুকর আলহামদুলিল্লাহ ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলো আল্লাহ। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। একা আসছি, বউ নিয়ে আসতে পারলে আরও ভালো লাগতো। ইনশাল্লাহ নেক্সট টাইম বউ বা ফ্যামিলি নিয়ে আসবো। দোয়া রাখবেন যেন আসতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দেয়, যেন ঠিকঠাকভাবে আসতে পারি। এইরকম একটা জায়গায় বাইকটা থাকবে, এইরকম একটা ছবি তুলবো বা এরকম একটা ফ্রেমে ভিডিও করব। স্বপ্ন কে না দেখে, আপনারাও স্বপ্ন দেখুন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনাদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। আমি জানি আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে জানি না, তবে এটা আমার জন্য আসলেও খুবই ভালো লাগার এবং খুবই গর্বের যে, মানে যখন আমি আসছিলাম তখন শুনছিলাম যে পাকিস্তান থেকেও আসছে, ওই যে মিস্টার আবরার, তারপর আরও দু একজন আসছে, বা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ট্রাভেলার আসে, পাকিস্তান থেকে 25 জন আসছে, তো আজকে বাংলাদেশ থেকেও একজন চলে আসলো। এখন বলতে পারবো নিজেও যে বাংলাদেশ থেকেও যাওয়া যায়, বাংলাদেশ থেকেও সৌদি আরব আসছে। ইনশাল্লাহ বাংলাদেশের বাইকাররা আমি হই, আপনারা যেই হন, আপনারা দুনিয়ার সব জায়গায় যাবেন ইনশাল্লাহ, এবং আমরা বাংলাদেশের নাম উজ্জ্বল করব, বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসবো। এটাই তো আমাদের চাওয়া, এটাই আমাদের কামনা। আপনাদের সবার জন্য দোয়া থাকবে। আজকে ইনশাল্লাহ আমরা করবো রাতে, সবার জন্য দোয়া করবো। আর যার যার দোয়া লাগবে মেসেজ করে দিবেন, এভাবে একটু কথা।